ছোট লরির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হলো দুই শিশুর। মঙ্গলবার সকালে বহরমপুর থানার শিয়ালমারা এলাকার ঘটনা। দুর্ঘটনার পর দুই শিশুকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের হাসপাতালে। স্থানীয় মানুষজনের অভিযোগ, জনবহুল ওই এলাকার রাস্তায় গাড়ির গতি অতিরিক্ত থাকার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। বিরাট একটা আওয়াজ হলো, বের হলাম, তারপর দেখছি দুটো বাচ্চা দুজনাই একদম শেষ। ওই একটা 107 গাড়িতে মেরেছে, গাড়িটা হুগলির নম্বরের গাড়ি, গাড়িটা ভরা আছে এখানে, এই ডিপুতে ভরা আছে গাড়িটা। গাড়ি স্পিডই তো ছিল, টুকটুকিকে ওভারটেক করতে যেয়ে টুকটুকি দাঁড়িয়েছিল পাশে, টুকটুকিকে ওভারটেক করতে যেয়ে বাচ্চা দুটোকে মারল। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকাকালীন ওই দুই শিশুকে সজোরে ধাক্কা মেরে প্রথমত পালিয়ে যাওয়ার চেষ্টা করে ঘাতক লরিটি। যদিও স্থানীয়দের তৎপরতায় ঘাতক লরিটিকে আটক করা হয়েছে। একবারে ডিপু আছে, এই ডিপুতে গাড়িটা ভরা আছে, পালিয়ে গেছিল, তাড়িয়ে ধরে নিয়ে এসেছি গাড়িটাকে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন বহরমপুর থানার পুলিশ। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকায় পুলিশের তোলাবাজির কারণেই প্রায়শই এই ধরনের দুর্ঘটনা ঘটে। আর পুলিশে পয়সা তুলছে, ওখানে সারা রাত দাঁড়িয়ে পয়সা তুলছে, ছেলে দেখ না গাড়িগুলাকে কেন পয়সা তুলবে এখানে। হ্যাঁ, প্রশাসনে গাফিলতি তো, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পয়সা তুলছে, এখানে এখানে পালির গাড়িগুলো দাঁড়িয়ে থাকছে, খেরের গাড়িগুলো দাঁড়িয়ে থাকছে, ছেড়ে দেখ না গাড়িগুলোকে, ছেড়ে দিলে তো জ্যাম লাগবে না। স্বাভাবিকভাবেই মর্মান্তিক এই দুর্ঘটনাকে ঘিরে রীতিমতন উত্তেজিত হয়ে পড়ে স্থানীয় মানুষজন। ঘটনায় মৃত দুই শিশুই ওই এলাকারই বাসিন্দা ছিল বলে জানা গিয়েছে।